ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু প্রস্তুত করছেন খামারিরা। ময়মনসিংহের দুটি খামারে বেড়ে ওঠা নয়নতারা ও তুফান নামের দুটি গরু এরই মধ্যে সাড়া ফেলেছে তাদের ওজন ও দামের কারণে। গত চার বছর শাহিয়াল জাতের এই ষাঁড়টি লালন পালন করেছেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার নয়না বাড়ির আব্দুর রাজ্জাক। আচরণে বেশ শান্ত নয়নতারার দৈর্ঘ্য 10 ফুট আর প্রস্থ 5.5 ফুট। প্রায় 25 মন ওজনের নয়নতারার দাম চাওয়া হচ্ছে 15 লাখ টাকা। আমি এই গরু 4 বছর ধরে পালতা দিই, আমার সন্তানের মতন করে আমি আদর যত্ন করি। বহুত কষ্ট করে বলছে, এরা খাদ্য সুন্দর খাদ্য খাওয়াইছে, কোনো বাজে খাদ্য খাওয়াই নাই। সেই নয়নতারা আমাদের অত্র আকাশে এক নম্বর পজিশনে আছে। ফুল, ভুসি, ভুট্টা, বুট, কলা এগুলোই খাদ্য খাওয়াইছে, আর কোনো মেডিসিন কোনো খাদ্য আমরা খাওয়াই নাই। আমরা ধারণা করতেছি যে 15-16 লাখ টাকা গোটা হবে। এদিকে গৌরীপুরের শ্রীরামপুরের আলামিনের খামারে প্রস্তুত হচ্ছে ফ্রিজিয়ান জাতের ষাঁড় তুফান। কিছুটা অস্থির প্রকৃতির তুফানের ওজন প্রায় 30 মন, দাম হাঁকা হচ্ছে 17 লাখ টাকা। নাফিসা এগরুর আমরা এটার নাম রেখেছি তুফান। এটা প্রায় 1000 কেজি ওজন, প্রায় 30 মন। গরু মোটাতাজাকরণে খামারিদের সহায়তা দিচ্ছে স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তর। আমরা পারিবারিকভাবে এবং খামারে যারা পালন করতেছে তাদেরকে আমরা উপজেলা পর্যায়ে এবং প্রান্তিক পর্যায়ে আমাদের প্রাণী সম্পদ বিভাগ থেকে তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ আছে, যারা তাদের গরুগুলো নিরাপদভাবে এবং সুস্থ সবলভাবে উৎপাদন করতে পারে। প্রাকৃতিক খাবারে বেড়ে ওঠা নয়নতারা ও তুফান এরই মধ্যে স্থানীয়দের নজর কেড়েছে। দীপ্ত, বার্তাকক্ষ। ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু প্রস্তুত করছেন খামারিরা। ময়মনসিংহের দুটি খামারে বেড়ে ওঠা নয়নতারা ও তুফান নামের দুটি গরু এরই মধ্যে সাড়া ফেলেছে তাদের ওজন ও দামের কারণে। গত চার বছর শাহিয়াল জাতের এই ষাঁড়টি লালন পালন করেছেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার নয়না বাড়ির আব্দুর রাজ্জাক। আচরণে বেশ শান্ত নয়নতারার দৈর্ঘ্য 10 ফুট আর প্রস্থ 5.5 ফুট। প্রায় 25 মন ওজনের নয়নতারার দাম চাওয়া হচ্ছে 15 লাখ টাকা। আমি এই গরু 4 বছর ধরে পালতা দিই, আমার সন্তানের মতন করে আমি আদর যত্ন করি। বহুত কষ্ট করে বলছে, এরা খাদ্য সুন্দর খাদ্য খাওয়াইছে, কোনো বাজে খাদ্য খাওয়াই নাই। সেই নয়নতারা আমাদের অত্র আকাশে এক নম্বর পজিশনে আছে। ফুল, ভুসি, ভুট্টা, বুট, কলা এগুলোই খাদ্য খাওয়াইছে, আর কোনো মেডিসিন কোনো খাদ্য আমরা খাওয়াই নাই। আমরা ধারণা করতেছি যে 15-16 লাখ টাকা গোটা হবে। এদিকে গৌরীপুরের শ্রীরামপুরের আলামিনের খামারে প্রস্তুত হচ্ছে ফ্রিজিয়ান জাতের ষাঁড় তুফান। কিছুটা অস্থির প্রকৃতির তুফানের ওজন প্রায় 30 মন, দাম হাঁকা হচ্ছে 17 লাখ টাকা। নাফিসা এগরুর আমরা এটার নাম রেখেছি তুফান। এটা প্রায় 1000 কেজি ওজন, প্রায় 30 মন। গরু মোটাতাজাকরণে খামারিদের সহায়তা দিচ্ছে স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তর। আমরা পারিবারিকভাবে এবং খামারে যারা পালন করতেছে তাদেরকে আমরা উপজেলা পর্যায়ে এবং প্রান্তিক পর্যায়ে আমাদের প্রাণী সম্পদ বিভাগ থেকে তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ আছে, যারা তাদের গরুগুলো নিরাপদভাবে এবং সুস্থ সবলভাবে উৎপাদন করতে পারে। প্রাকৃতিক খাবারে বেড়ে ওঠা নয়নতারা ও তুফান এরই মধ্যে স্থানীয়দের নজর কেড়েছে। দীপ্ত, বার্তাকক্ষ।